আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? এই তো বেড়াতে চলে আসলাম আপনাদের বাসায়। কাপড় চোপড় গুলো সব গুছিয়ে নি। আরে আরে ভাবি জি, ভাবি আসসালামু আলাইকুম, আসেন আসেন, এতদিন পর মনে পড়লো ভাবির কথা, আপনি তো আসেনই না সে আগের মতো। আসেন বসেন ভাবি, আসেন বসেন। তারপর বলেন ভাবি কি নিবেন, চা কফি কোনটা দিব? চা চা দিব, চা। আরে আরে না না ভাবি, আমি কিছু খাবো না, আমি আপনার ভাই বাইরে নিয়ে গেছিল আমাকে, তো বাইরে থেকে আমরা খাওয়া দাওয়া করে এসেছি। ও আচ্ছা আচ্ছা, ভাই আপনাকে ঘুরতে নিয়ে গেছিল, বাহ বাহ খুব ভালো তো। বাহ কি সুন্দর, আপনাকে এভাবে ঘুরতে নিয়ে যায়, হ্যাঁ হ্যাঁ খুব ভালো। তো কি কি খাওয়া দাওয়া করলেন বাইরে যে? আর বলবেন না ভাবি, ও আপনার ভাই পিজা অর্ডার দিয়েছিল, আর স্যান্ডউইচ, নাচোস, বার্গার, আর সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল, আর ওই কোল্ড কফি খেয়েছে। প্রায় আমাদেরকে এভাবে বাইরে নিয়ে যায়, আমি যেতে চাই না, কি করবো বলুন। আপনার ভাই এত আসলে বুঝেই না, ওই বাইরে নিয়ে যাবেই যাবে, আর বাইরের খাওয়ার দাওয়ার খুব পছন্দ করে। বাহ ভাবি আপনার থ্রি পিসটা তো খুব সুন্দর, থ্রি পিজের উন্নাটা তো খুব সুন্দর। বাহ ভাইয়া কিনে দিয়েছে বুঝি, খুবই সুন্দর খুব সুন্দর। এটা এটা আপনার ভাইয়া আমাকে সপুরা থেকে কিনে দিয়েছে, হ্যাঁ থ্রি পিসটা অনেকেই পছন্দ করে, আর অনেক এক্সপেন্সিভ বুঝছেন। আপনার ভাইয়ার চয়েস, কি বলবো, আমি এত দামে নিতে চাই না, তারপর আমাকে কিনে দিবেই দিবে, আর তো না বলা যায় না। বলেন ভাবি, যাই বলেন ভাবি, আপনাকে কিন্তু খুব সুন্দর লাগছে, আর এরকম ধরনের থ্রি পিস আপনাকে খুবই মানায়। আপনার হাতের আংটিটা তো খুব সুন্দর, ভাইয়ার চয়েস আছে বলতে গেলে। হ্যাঁ হ্যাঁ ভাবি খুবই সুন্দর লাগছে আংটিটা, হ্যাঁ ঠিক বলেছেন, এই আংটিটা আসলে অনেকে পছন্দ করে, এটাও আপনার ভাইয়ার চয়েস, রাইট ভাবি? আপনার সব কিছুই তো ভাইয়ার চয়েসের, ইস কত লাকি আপনি, তাই না ভাবি? ওকে ভাবি আজকে তাহলে আসি, আবার অন্যদিনে সে গল্প করা যাবে, আল্লাহ হাফেজ। আরে কি ভাবি এত তাড়াতাড়ি চলে যাবেন, কিছু খেলেন না? আচ্ছা ঠিক আছে ভাবি, আসবেন কিন্তু অবশ্যই মনে করে, আবার নিত্য নতুন কোনো গল্প নিয়ে। আবার ভাই আপনাকে কী কী কিনে দিলে জানতে হবে না, হাজার হোক, এত সুন্দর চয়েস ভাইয়ার। আচ্ছা ঠিক আছে ভাবি, আল্লাহ হাফেজ। এসেছিল গল্প শোনাতে, এটা ভাইয়া ওটা ভাইয়া ওটা ভাইয়া, মানুষ পারেও অসহ্য।